আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লেকচারার লামিয়া রুকসারা। ডেটা কমিউনিকেশনের প্রথম অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমাদের ক্লাসটা ভালো লাগবে, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখব। আচ্ছা, ক্লাস সংক্রান্ত যা যা রিসোর্স রয়েছে সব আপনারা আপনাদের বিএলসি অ্যাকাউন্টে ডেটা কমিউনিকেশনের যে কোর্সটা আছে সেখানে পেয়ে যাবেন, এবং আমরা গুগল মিটেও আলোচনা করব যদি আমাদের ক্লাস সংক্রান্ত কোনো প্রবলেম থাকে। শুরু করি ডেটা কমিউনিকেশন কোর্স। আচ্ছা, ডেটা কমিউনিকেশন যেহেতু কোর্সের নাম, তাহলে প্রথমেই দুটো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, ডেটা এবং কমিউনিকেশন, যার অর্থ আমরা জানি। ডেটা অর্থ কি? তথ্য বা উপাত্ত, এবং কমিউনিকেশন অর্থ যোগাযোগ, অর্থাৎ তথ্য ভিত্তিতে বা তথ্য উপাত্তের ভিত্তিতে বা মাধ্যমে যোগাযোগ করা। সাধারণভাবে এই যে আমরা কথাবার্তা বলছি সবই কিন্তু এক ধরনের কমিউনিকেশন হচ্ছে, যেহেতু কম্পিউটারের ভাষায় আমরা জানতে চাইছি, এজন্য এটার একটা নির্দিষ্ট ডেফিনেশন রয়েছে, যে ডেফিনেশনটা আমরা এখন দেখব। তার আগে সিলেবাস আছে আমাদের ফাইনাল পর্যন্ত, এটা আপনারা গো থ্রু করতে পারেন, না করলেও সমস্যা নেই। চ্যাপ্টার 1 থাকবে আমাদের মিডে, এটা কি কি জিনিস আমরা দেখবো একটু দেখি। ডেটা কমিউনিকেশন, বা এটা বলতে আমরা কি বুঝি, নেটওয়ার্কস, ইন্টারনেট, প্রোটোকলস এবং স্ট্যান্ডার্ড। প্রথমেই চলে আসি আমরা ডেটা কমিউনিকেশন। আচ্ছা, ডেটাটা কি? ইনফরমেশন প্রেজেন্টেড ইন হোয়াট এভার ফর্ম ইজ এগ্রিড আপন বাই দ্য পার্টিস ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং দ্য ডেটা। যে কোনো ভাবে আমি যদি কোনো তথ্যকে প্রেজেন্ট করি, ইনফরমেশনকে প্রেজেন্ট করি, সেটাকে আমি আমার ডেটা বলছি। ডেটা হতে পারে এই যে আমার মুখের কথা, ডেটা হতে পারে আমার এই স্লাইডটা, ডেটা হতে পারে আমার কোনো একটা ছবি, এনিথিং ক্যান বি এন ডেটা। যদি ওইটা আমার কোনো স্পেসিফিক কাজ লাগে, তখন সেই ডেটাকে আমি বলবো আমার একটা ইনফরমেশন। আচ্ছা, এখন কম্পিউটারের ভিত্তিতে বা ভাষায় এই ডেটাটাকে আসলে কিভাবে আমি কমিউনিকেশনে নিয়ে আসব? যদি কোনো যে কোনো দুটো ডিভাইসের মাধ্যমে আমি এই ডেটাটাকে পাস করি বা আদান প্রদান করি, তাহলে এই কমিউনিকেশনের প্রক্রিয়াটাকে বলা হবে, বা যোগাযোগের মাধ্যমটাকেই বলা হবে ডেটা কমিউনিকেশন। অর্থাৎ আমার দুই বা ততোধিক ডিভাইস লাগবে। এই ডিভাইস হতে পারে আমার ল্যাপটপ, আমার ডেস্কটপ, আমার মোবাইল ফোন, আমার টিভি, আমার মাইক্রোওয়েভ, এনিথিং, এগুলো সব কিছুই বিভিন্ন ডিভাইস হতে পারে। এবং এদের মধ্যে যে যোগাযোগটা থাকবে, যে কমিউনিকেশনের লিঙ্কের মাধ্যমে, যেমন সেটা হতে পারে কোনো ওয়্যার বা তার বা কেবল, অথবা হতে পারে আমরা ওয়্যারলেস ওয়াইফাই ইউজ করছি, সেই ওয়াইফাই, এনিথিং, এই লিঙ্কের মাধ্যমে এই যে তথ্যের আদান প্রদান করছি, এই প্রসেসটাকে আমরা বলছি ডেটা কমিউনিকেশন। অর্থাৎ কি? এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস, দুটো ডিভাইসের মধ্যে ডেটা বা তথ্য আদান প্রদান করা, কিসের মাধ্যমে? কোনো একটা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে, যেটা এই মুহূর্তে আমরা করছি কি, ওয়াইফাই এর মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়াম। ওর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে ডেটা কমিউনিকেশনের। প্রথমটাই হচ্ছে ডেলিভারি। এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, এই মুহূর্তে আমি আপনাদেরকে ডেটা একটা ডেলিভার করছি। যদি আপনারা এটা রিসিভ না করেন ঠিক মতন, অর্থাৎ আপনাদের কাছে যদি ডেলিভারিটা না পৌঁছায়, তাহলে আমার এই ডেটা বা এই ডেটা কমিউনিকেশনটার আসলে কোনো মানে থাকবে না। অর্থাৎ ডেটাটা অবশ্যই এমন হতে হবে যেটাকে ডেলিভার করা যাবে। অ্যাকিউরেসি, এটা আমাদের ডেটা কমিউনিকেশন ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি যদি আপনাদেরকে অ্যালগোরিদম পড়াই, তাহলে এটা কোনো অ্যাকিউরেট ডেটা কমিউনিকেশন হবে না। আমি যেই সাবজেক্ট পড়াতে এসেছি, সেই অ্যাকিউরেট এক্সাক্ট ওই ডেটাটাই আমাকে আপনার কাছে ডেলিভার করতে হবে, তাহলেই আমার ডেটা কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স আমি মিট করতে পারবো। টাইমলিনেস, এগেইন টাইমলিনেসটা কি? আপনার কালকে পরীক্ষা ডেটা কমিউনিকেশন, আপনি তার পরের দিন সিলেবাস যদি জানতে চাইলেন, তাহলে আপনার কাছে ডেটাটা ডেলিভার হলো ঠিকই, ডেটা কমিউনিকেশনের সিলেবাসই আপনি অ্যাকিউরেটলি জানতে পারলেন, কিন্তু টাইমলি জানতে পারলেন না, কারণ আপনার পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তাহলে আমার আর কি লাভ? তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সটাও আমাকে মাথায় রাখতে হবে ডেটা পাঠানোর ক্ষেত্রে। এরপর হচ্ছে জিটার। জিটার অর্থ কি? ভ্যারিয়েশন ইন প্যাকেট অ্যারাইভাল টাইম। আচ্ছা, আমরা নেটওয়ার্কিং যখন পড়বো আরো ভালো করে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। আমরা যে ডাটা পাঠাই বিভিন্ন ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে, ডাটাগুলো আসলে ভেঙে ভেঙে যায়, এবং ডাটাগুলোকে বিভিন্ন লেয়ারে এক একটা ক্ষেত্রে এক এক নাম, আমরা প্যাকেট বলতে পারি, প্যাকেট আকারে যায়। আচ্ছা, কিভাবে যায় ডাটা ভেঙে ভেঙে? ধরেন আমি বললাম আমি একটা ডেটা পাঠাবো, আমার নাম লামিয়া রুকসারা। আমার নাম লামিয়া রুকসারা, এই চারটা ওয়ার্ডকে আমি চারটা প্যাকেটে ভাগ করব।
এই চারটা প্যাকেট ভেঙে ভেঙে একটা একটা করে আমার ডেটাটা যাবে। তো এই যে এক একটা প্যাকেট যাচ্ছে, এই প্যাকেটটা সেন্ডার থেকে রিসিভারের কাছে যেতে বিভিন্ন রকম সময় লাগতে পারে, কারণ রাস্তায় অনেক ট্রাফিক থাকতে পারে। আমরা সাধারণ রাস্তায় যেমন জ্যাম দেখতে পাই, এই কমিউনিকেশন লিঙ্কও যদি অনেকে ব্যবহার করে এখানেও জ্যাম লেগে যেতে পারে। তো এক একটা প্যাকেট আমার কাছে কখন যাচ্ছে সেটাকেই বলা হয় হচ্ছে জিটার। আচ্ছা, প্যাকেটটা যদি আমার কাছে সময় মতো না যায় বা মাঝখানে দু একটা প্যাকেট যদি মিসিং হয়ে যায়, তাহলে আমি আসলে ফুল ডেটাটা পাবো না। তার মানে কি আমাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যেন প্যাকেটটা ঠিক মতন কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে যায়। এটা যারা ইঞ্জিনিয়াররা আছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা কমিউনিকেশন লিঙ্ক নিয়ে কাজ করেন, এটা হচ্ছে তাদের কাজ। এরপরে কি কি পাঁচটা কম্পোনেন্ট আছে আমার ডেটার, যে কোনো ধরনের ডেটার। কম্পোনেন্টগুলো কি আমি আমাদের ক্লাসের এক্সাম্পলটা দিয়েই বলি। প্রথম কম্পোনেন্ট হচ্ছে সেন্ডার। সেন্ডার আপনারা বুঝতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি পড়াচ্ছি, তাহলে এই মুহূর্তে আপনাদের সেন্ডার হচ্ছি আমি। রিসিভার কে? রিসিভার হচ্ছেন আপনারা, আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের কাছে আমি ডেটা পাঠাচ্ছি। আচ্ছা, পাঠাচ্ছি কি? ডেটা কমিউনিকেশনের একটা লেকচার বা মেসেজ। তাহলে এটা হচ্ছে আমার থার্ড কম্পোনেন্ট। কিসের মাধ্যমে পাঠাচ্ছি বা আমার ট্রান্সমিশন মিডিয়ামটা কি? আমার ট্রান্সমিশন মিডিয়াম হচ্ছে ইন্টারনেট। এবং এই যে আমি ইন্টারনেটের মাধ্যমে পাঠাচ্ছি, তাহলে অবশ্যই এই যে ওয়্যারলেস ভাবে ডেটা প্যাকেট গুলো যাচ্ছে, আমি তো আসলে দেখতে পাচ্ছি না ডেটা গুলো কিভাবে কোন অ্যাড্রেসে যাচ্ছে বা আপনাদের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে আমরা জানি না, কিন্তু অবশ্যই যেহেতু সঠিক অ্যাড্রেসে যাচ্ছে, অবশ্যই ওকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়। ঠিক যেভাবে আমরা চিঠি পাঠাই, চিঠি পাঠাতে হলে অবশ্যই আমরা কার কাছে পাঠাবো, কোন অ্যাড্রেসে পাঠাবো, কোন দেশে পাঠাবো, স্ট্যাম্প ট্যাম্প দিয়ে সবকিছু দিয়ে একটা রুলস সেট করে আমি চিঠি পাঠাই, একইভাবে এরকম রুলস অ্যান্ড রেগুলেশন সেট করে আমাকে ডেটাও পাঠাতে হয়। যে এই রুলস অ্যান্ড রেগুলেশনসকে বলা হয় প্রোটোকল। তাহলে এই পাঁচটা কম্পোনেন্ট, সেন্ডার, রিসিভার, মেসেজ, মিডিয়াম এবং প্রোটোকল, আমার যে কোনো ডেটা কমিউনিকেশনের মেইন বা ফাইনাল পাঁচটা কম্পোনেন্ট থাকবে। ডিরেকশন অফ ডেটা ফ্লো। আচ্ছা, ডেটা ফ্লো এখন কোন দিক থেকে কোথায় যাবে? তিনটা নিয়ম আছে এটার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা আসলেও সিম্পল, যেটা শুধুমাত্র দেখেন ইউনিটি ডিরেকশন, যে কোনো একটা ডিরেকশনে যাবে, অর্থাৎ শুধুমাত্র একজনই কথা বলতে পারবে। ঠিক এই মুহূর্তে এই ভিডিওটায় আপনারা কিন্তু আমার সাথে কেউ কমিউনিকেট করতে পারছে না, এটা একটা সিমপ্লেক্স ডেটা ফ্লো ডিরেকশন আমরা ধরে নিতে পারি, যে শুধুমাত্র আমি আপনাদেরকে ডেটা পাঠাচ্ছি। বা ধরে নেওয়া যেতে পারে টিভির রিমোট, রিমোটটা শুধুমাত্র একটা টিভির দিকে পয়েন্ট করছি, টিভি থেকে আমার কাছে আবার কোনো ডেটা ব্যাক হচ্ছে না। হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সটা কি? হাফ ডুপ্লেক্সটা হতে পারে হচ্ছে আমরা দুজনই কথা বলছি, বাট নট এট আ টাইম। যেমন ওয়াকি টকিতে আমরা কথা বলে থাকি, আপনারা হয়তো ইউজ করে থাকবেন, ওয়াকি টকিতে দুজন মানুষ কথা বলে এট আ টাইম কথা বলতে পারে না, একজন কথা বললে তার কথা শেষ হলেই আরেকজন কথা বলতে পারে, কারণ তারা এই কমিউনিকেশন মিডিয়ামটা শেয়ার করে। ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স হচ্ছে আমরা ফোনে যেভাবে কথা বলি বা গুগল ক্লাসরুমে লাইভ চ্যাটে আমরা যেভাবে কথা বলছি, সবাই একই সাথে কথা বলতে পারছি, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। অর্থাৎ সবাই মিলে একই সাথে লাইনটা শেয়ার করে নিতে পারছি। সিমপ্লেক্স এখানে এই বর্ণনাগুলোই লেখা আছে যা আমি পড়লাম, একটু দেখে নেবেন। নেটওয়ার্ক, আচ্ছা, এখন এই যে আমি ডেটাটা পাঠাবো, ডেটার জন্য আমি জানি আমাকে ডেটা পাঠানোর জন্য কিছু ডিভাইস লাগবে, যে ডিভাইসগুলোকে আমি এক একটা নোড বলতে পারি, এবং ডেটা পাঠানোর জন্য আমার ট্রান্সমিশন মিডিয়াম লাগবে, যে মিডিয়ামগুলোকে লিঙ্ক বলা হয় বা কমিউনিকেশন লিঙ্ক বলা হয়। এই ডিভাইস বা নোড গুলো এবং এই কমিউনিকেশন লিঙ্ক গুলো একসাথে যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক। আচ্ছা, এই কমিউনিকেশন লিঙ্ক গুলো আর কিছুই না, কমিউনিকেশন লিঙ্ক গুলো হচ্ছে আমার এই ওয়্যারলেস লাইন গুলো বা ওয়ার্ড কেবল গুলো, আমরা যে লাইনের লাইন গুলো দেখি বা আগে মডেমের লাইন গুলো দেখতাম, এই লিঙ্ক গুলোই হচ্ছে আমরা আমাদের কমিউনিকেশন লিঙ্ক। এবং আমাদের ডিভাইস গুলো কি কি? ডিভাইস হচ্ছে যে আমরা ব্যবহার করি প্রিন্টার, স্ক্যানার, ল্যাপটপ, ফোন, টিভি এটসেট্রা, এগুলো হচ্ছে আমার বিভিন্ন নোড, এবং এই পুরো কনসেপ্টটাকে বলা হচ্ছে একটা নেটওয়ার্ক। কি কি ধরনের কানেকশন হতে পারে একটা নেটওয়ার্কে? কানেকশন হতে পারে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বা পিটুপি কানেকশন। পিটুপি কানেকশনে কি থাকে? এখানে দেখেন স্টেশন মানে নোড বুঝাচ্ছে, বা দুটো ডিভাইস ধরে নিতে পারি আমরা, এখানে একটা ডিভাইস রয়েছে, এখানে একটা ডিভাইস রয়েছে, তাহলে এই দুটো ডিভাইসের মধ্যে শুধুমাত্র ডেডিকেটেড একটা কমিউনিকেশন লিঙ্ক থাকবে, ওরা দুজন এই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করবে, এখানে আর কেউ ইন্টারাপ্ট করবে না, সরাসরি ওরা দুজন দুজনের সাথে যোগাযোগ করছে। আরেকটা হতে পারে মাল্টি পয়েন্ট,
যেখানে একটা লিংকের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকতে পারে, অর্থাৎ সবাই এই লিংকটা শেয়ার করে আমাকে কোনোভাবে ডেটা পাঠাচ্ছে। এটা হচ্ছে মাল্টি পয়েন্ট। এখন বেশিরভাগ ক্ষেত্রেই মাল্টি পয়েন্ট ডেটাই বেশি ইউজ করা হয়। পয়েন্ট টু পয়েন্ট কি, এই যে ডেডিকেটেড লিঙ্ক বিটুইন টু ডিভাইসেস, যেরকম টিভি রিমোট কন্ট্রোল হতে পারে, এসি রিমোট হতে পারে, যেমন একটা টিভির জন্য শুধুমাত্র একটা রিমোটই থাকবে, একটা এসির জন্য একটা রিমোট থাকবে। যদিও এখন ইউজ করা যায়, বাট ইউজুয়ালি কি, আপনি কখনো একটা রিমোট ছাড়া টিভি কেনেন না, পারচেস করেন না, আপনাকে অবশ্যই সাথে রিমোটটা দিয়ে দেওয়া হয় যে এই রিমোটের জন্য, এই টিভির জন্য এই রিমোটটা ডেডিকেটেড। মাল্টি পয়েন্টের ক্ষেত্রে কি হয়, মোর দেন টু ডিভাইস শেয়ার এ লিঙ্ক, যেটা সবচেয়ে সুন্দর উদাহরণ আমরা জানি আমাদের ওয়াইফাই। ওয়াইফাই আমরা একই সাথে অনেকে ইউজ করি, বা ল্যান কানেকশনও আমরা যখন ল্যাবে নেট ইউজ করি, ল্যাবে নেট কি সবাই একটা কানেকশন থেকে এলে নেট আসে সবার কাছে, ওটাই হচ্ছে একটা মাল্টি পয়েন্ট ডিভাইস, যেটা সবাই একসাথে শেয়ার করে। এটা দুই রকম হতে পারে, স্পেশালি শেয়ার ডিভাইস ক্যান ইউজ দ্য লিঙ্ক সাইমালটেনিয়াসলি, অর্থাৎ অনেকে একই সাথে ওই লিঙ্কটা ইউজ করতে পারে, অথবা যত রকম ইউজার আছে তারা টাইম ভাগ করে নেয় যে 5 সেকেন্ড তুমি ইউজ করবে, 5 সেকেন্ড আমি ইউজ করবো, 5 সেকেন্ড আরেকজন ইউজ করবে। এরকম দুই ধরনের মাল্টি পয়েন্ট ডিভাইস হতে পারে। এরপর আছে ফিজিক্যাল টপোলজি। এই যে আমরা নেটওয়ার্কের কথা বলছি, নেটওয়ার্কে কি কি থাকে, কিছু নোড অর্থাৎ ডিভাইস থাকে এবং কমিউনিকেশন লিঙ্ক থাকে। এই লিঙ্কের সাথে নোডগুলো কিভাবে কানেক্টেড একটা আরেকটার সাথে, এই জিনিসটাকে বলা হয় ফিজিক্যাল টপোলজি। এটা আপনারা অলরেডি আইসিটিতে দেখেছেন, আপনারা ফান্ডামেন্টাল কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সে আপনাদের পড়ার কথা। সেটা হচ্ছে আমরা 4টা টপোলজি পড়ব, মেশ, স্টার, বাস এবং রিং। মেশ টপোলজি, মেশ টপোলজির ক্ষেত্রে কি হয়, আমার প্রত্যেকটা ডিভাইসের জন্য বাকি সবকটা ডিভাইসে আরেকটা একটা ডেডিকেটেড বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকে। যেমন দেখেন এখানে আমার 5টা নোড রয়েছে, এটা যদি আমার এ নোড হয়, এ থেকে বি এর সাথে একটা ডেডিকেটেড লিঙ্ক আছে, এ থেকে সি তে একটা ডেডিকেটেড লিঙ্ক আছে, এ থেকে ডি তেও আছে, এ থেকে ই তেও আছে, একইভাবে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা একটা করে আলাদা আলাদা ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকবে হচ্ছে মেশ টপোলজিতে। অর্থাৎ সবাই প্রত্যেকে প্রত্যেকের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবে, কারো ভায়া হয়ে বা মাধ্যম হয়ে কমিউনিকেট করতে হবে না। এখানে এই ফর্মুলাটা আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন, এটা প্রায়ই আসে ম্যাথ হিসেবে আসে বা আপনাদের এমসিকিউতে আসে যে কতগুলো লাইন থাকবে। এ মেশ নেটওয়ার্ক উইথ এন নোডস, অর্থাৎ এখানে আমার 5টা নোড রয়েছে বা 5টা ডিভাইস রয়েছে, যদি আমার 5টা ডিভাইস থাকে, টোটাল এই কমিউনিকেশন লিঙ্ক বা এই লাইন এই তার কয়টা হবে, তার হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। অর্থাৎ এক্ষেত্রে 5 × 5−1/2 মানে 10টা লিঙ্ক হয়, গুণেও দেখবেন আপনারা 10টাই হচ্ছে, এখানে টোটাল 10টা লাইন রয়েছে। আচ্ছা, তাহলে যদি আমার এন সংখ্যক নোড থাকে, কমিউনিকেশন লিঙ্ক হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর এ নোড হ্যাজ এন মাইনাস ওয়ান আইও পোর্ট। অর্থাৎ এটা আমার একটা নোড, নোডে কয়টা আইও পোর্ট থাকবে বা কয়টা ইনপুট আউটপুট পোর্ট থাকবে, অর্থাৎ কয়টা লাইন বের হতে পারবে এটা থেকে, এন ইন্টু এন সরি এন মাইনাস ওয়ান সংখ্যক লাইন বের হতে পারবে। অর্থাৎ আমার একটা নোড আছে, আমার টোটাল 5টা নোড ছিল, এন মাইনাস ওয়ান মানে 4টা, তাহলে একটা থেকে 4টা নোড বের হতে পারবে। এই যে আমরা এ থেকে দেখি 1, 2, 3, 4, 4টা নোড এখান থেকে বের হয়েছে। এর অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ খুবই সহজ, যেহেতু সবার সাথে সবার ডিরেক্ট কানেকশন রয়েছে, তাহলে কমিউনিকেশন অনেক বেশি ইজি হবে, আমার কোনো ট্রাফিকের ঝামেলায় পড়তে হবে না, আমি সবার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবো। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি হবে, এই যে এতগুলো তার জোড়া লাগিয়ে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার আমি তৈরি করেছি, তার মানে এটা আমার জন্য একটা অনেক বেশি কস্টলি এবং অনেক বেশি স্পেস কনজিউমিং একটা টপোলজি হয়ে যাচ্ছে। আসেন দেখি আর একটু ছোট কোনো টপোলজিতে যাওয়া যায় কিনা। এরপরটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজিতে দেখেন আমার আগের মতন সবার সাথে সবার পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক নেই, একটা ডেডিকেটেড হাব বা একটা কন্ট্রোলার সুইচ রয়েছে, জাস্ট এই সুইচের সাথে সব কটা নোড কানেক্টেড। যারই ডাটা পাঠানো দরকার হয় এই সুইচকে জানায় যে আমি পাশেরটাকে বা সি কে বা ডি কে অন্য কোনো নোডকে ডাটা পাঠাতে চাই, এই হাবই আবার কন্ট্রোল করে সেই নোডটাকে এই ডাটা পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমার এটার অ্যাডভান্টেজ হচ্ছে খুবই ইজিলি আমি এটা তৈরি করে ফেলতে পারছি, এখানে ফল্ট আইসোলেশন খুব ইজিলি করা যায় না, এটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু যদি হাবটা নষ্ট হয়ে যায় তাহলে আমি সব কটাতেই কোথাওই ডেটা পাঠাতে পারবো না, তাহলে এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। বাট অ্যাডভান্টেজটা কি হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে আমার এটা
অনেক লেস এক্সপেন্সিভ এবং খুবই স্ট্রং একটা নেটওয়ার্ক হচ্ছে, যেহেতু আমার এখানে কমিউনিকেশন লিঙ্কের সংখ্যা কম। বাস টপোলজিতে কি হচ্ছে, বাস টপোলজিটাও কিছুটা স্টারের মতনই, কিন্তু আগের মতন কোনো কন্ট্রোলার সুইচ নেই, জাস্ট একটা কেবল রয়েছে। এই কেবলের মধ্যে সবকটা নোড একটা আইটার সাথে কানেক্টেড আছে এই বাসের মাধ্যমে। নোড থেকে কেবলে যে লাইনটা গেছে সেটাকে ড্রপ লাইন বলা হয় এবং যে অংশটা দিয়ে কানেক্টেড সেটাকে ট্যাপ বলা হয়। যদি আমার এই কেবল এন্ডটা নষ্ট হয়ে যায় তাহলে আমি কোথাওই আর ডাটা ট্রান্সফার করতে পারবো না, অর্থাৎ পুরো সিস্টেমটাই লস হয়ে যাবে। যদি আমার এখানে কোনো একটা মেশিন নষ্ট হয়ে যায়, যেহেতু সবাই এই একটা মাত্র তার দিয়ে কমিউনিকেট করছে, আমি ইজিলি ধরতে পারবো না কে কমিউনিকেট করছে। কিন্তু এটা অ্যাডভান্টেজটা আবার কি, এটা তৈরি করা বা ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি ইজি বা চিপ, কোনো কন্ট্রোলার সুইচ লাগছে না, অনেকগুলো কমিউনিকেশন লিঙ্কও লাগছে না। রিং টপোলজিতে কি হয়, রিং টপোলজিতে হচ্ছে ইউনিডিরেকশনাল পিটুপি কানেকশন থাকে। যেমন যদি আমার এই স্টেশনটা একদম লেফট মোস্ট যে স্টেশনটা আছে সেটা যদি এ হয়, তারপর থেকে যদি আমি ডান দিকে যেতে থাকি বি সি ডি ই এফ, তাহলে এ থেকে বি সরাসরি কানেক্টেড, বি এর সাথে সি, সি এর সাথে ডি, এভাবে কোনো কানেক্টেড। তাহলে এ থেকে যদি আমি সি কে ডেটা পাঠাতে চাই তাহলে এ থেকে আগে বি এর কাছে যেতে হবে, তারপর বি থেকে সি এর কাছে ডেটা যেতে হবে। এ থেকে বিতে যেতে হবে, বি থেকে আমার সি এর কাছে ডেটাটা যেতে হবে, এ থেকে এই যে রিপিটারের কাজগুলো হচ্ছে এই ডেটাটাকে জাস্ট কপি পেস্ট করে পাশের জনের কাছে পাঠানো, যার কাছে দরকার পুরো সাইকেলটা ঘুরে তার কাছে ডেটাটা চলে আসবে। যদি কোনো একটা পিটুপি লাইন কানেক্টেড হয়ে যায় তাহলে তার আগের ডেটা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে তার আগের পিটুপি কানেকশন গুলো পর্যন্ত ডেটা আদান প্রদান করা সম্ভব, তারপরে আর আমি আদান প্রদান করতে পারবো না। অর্থাৎ সহজেই আমি বুঝতে পারবো যে আমার আসলে কোন লাইনটাতে সমস্যা হয়েছে। এরপর হাইব্রিড টপোলজি, হাইব্রিড টপোলজিতে এতক্ষণ যে চারটা টপোলজি বললাম এই চারটা একসাথে ইউজ করে যে টপোলজি বানানো হয় সেটাই হাইব্রিড টপোলজি। এটা বিভিন্ন ডিজাইন হতে পারে।